আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটিএম মেশিন থেকে কি করে টাকা বার করবে। যারা হয়তো নতুন তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে এটিএম মেশিন থেকে টাকা বার করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার এটিএম কার্ডটি বার করবেন। এটিএম কার্ড বার করার পরে এই দেখতে পাচ্ছেন মেশিন, এই মেশিনের রাইট সাইডে এটিএম স্লট একটা জায়গা আছে, সেখানে আপনার এটিএম কার্ডটি ঢুকিয়ে দেবেন। তো এটিএম কার্ডটি ঢোকানোর পূর্বে আপনি দেখে নেবেন এটিএম কার্ডে কোন সাইডে চিপস লাগানো আছে। যে সাইডে চিপস লাগানো আছে সেই সাইডটি আপনি প্রথমে ঢুকিয়ে দেবেন। প্রথমে ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, হিন্দি, ইংলিশ। তো আপনি ইংলিশটাকে সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করার পরে আপনাকে বলা হবে ক্যাশ উইথড্রয়াল, ব্যালেন্স ইনকোয়ারি, আপনার মিল স্টেটমেন্ট, মোবাইল নম্বর চেঞ্জ, এরকম অনেকগুলো অপশান দেওয়া আছে। তো আপনি যেহেতু টাকা তুলবেন সেহেতু আপনি ক্যাশ উইথড্রয়ালে ক্লিক করবেন। ক্যাশ উইথড্রয়ালে ক্লিক করার পর আপনাকে বলা হবে আপনার ব্যাংকের ধরন কি। এখানে আপনার যদি ব্যাংকের ধরন কারেন্ট হয়ে থাকে তাহলে কারেন্টে সিলেক্ট করবেন, আর যদি আপনার সেভিং হয়ে থাকে তাহলে আপনি সেভিংয়ে ক্লিক করবেন। যেহেতু আমার ব্যাংকের ধরন সেভিং, তাই আমি সেভিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি টাকা এন্টার করবেন, আপনি কত টাকা তুলবেন সেই টাকাটি আপনি এখানে এন্টার করবেন। যেহেতু আমি 500 টাকা তুলব তাই আমি এখানে 500 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে কনফার্ম করতে বলছে, তো আমি এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার সঙ্গে সঙ্গে পিন চাইবে। তো আপনার এটিএম কার্ডের যে চারটি পিন সেই চারটি পিন আপনি এখানে এন্টার করবেন। এখানে কিবোর্ড দেওয়া আছে, কিবোর্ড দেখে দেখে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার কিছুক্ষণ পর একটি আওয়াজ আসবে টাকা গোনার, সে আওয়াজটি কমপ্লিট হয়ে গেলে আপনার টাকা বেরিয়ে আসবে। তো এভাবে আপনি আপনার টাকা এটিএম মেশিন থেকে বার করতে পারবেন। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, খোদা হাফিজ।